তো আজকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কোপ্ল্যানারিটি অফ টু লাইনস। তো এখানে ধর দুটো লাইন আছে যাদের ফিক্সড পয়েন্টগুলো হচ্ছে A1 A2, পজিশন ভেক্টরগুলো ব্র্যাকেটে লিখেছি, আর ডিরেকশন ভেক্টরগুলো হচ্ছে গিয়ে B1 B2। তাহলে লাইনগুলোর ইকুয়েশন যদি ভেক্টর ফর্ম এখানে লিখি আমি, এরকমভাবে লিখবো আমি। এবার ভালো করে ভেবে দেখ, ও A1 A2 এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি কী দেখতে পাচ্ছি এরকম। তাহলে A1 A2 ভ্যালু হলো এটা, এইটা হলো গিয়ে A1 A2 ভেক্টরটা। এবার ভাব যে দুটো লাইন যদি সত্যি সত্যি কোপ্ল্যানার হয়, তার মানে ধর স্ক্রিনের উপর আমি দুটো লাইন আঁকছি, এই দুটো লাইন ধর স্ক্রিনের উপর আঁকলাম, ধর এই দুটো লাইন, এই দুটো লাইন ধর অ্যাকচুয়ালি কোপ্ল্যানার, মানে স্ক্রিনের এই প্লেনটাতেই এমবেডেড আছে। তাহলে এইখান থেকে এইখানে যে ভেক্টরটা থাকবে, এই ভেক্টরটা মানে আমি এই ভেক্টরটার সঙ্গে তুলনা করছি, ধর এই ভেক্টর যেটা থাকবে সেটা এই লাইনগুলোর যদি আমি একটা কোনো ক্রস প্রোডাক্ট নিই এখান থেকে এদিকে, তার মানে B2 ক্রস B1 যদি করি আমি, তাহলে স্ক্রিনের থেকে বাইরে আসবে কি না, মানে এটা যদি B2 হয় ধর আর এটা B1, তাহলে স্ক্রিনের থেকে বেরিয়ে আসবে কি না। তাহলে এই যে ভেক্টর যেটা স্ক্রিনের থেকে বেরিয়ে আসছে, সে এই ভেক্টরটার সাথে অ্যাঙ্গেল কত করবে, 90 ডিগ্রি। একটু ভাব, এটা বেরিয়ে যদি আসে স্ক্রিন থেকে, তাহলে এই ভেক্টরটা এই লাইনটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, জেড অ্যাক্সিস হয়ে যাবে তখন এটা, যদি এটা এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে এটা জেড অ্যাক্সিসে থাকবে। তাহলে যদি L1 L2 কোপ্ল্যানার হয়, তাহলে এই দুটো ভেক্টরের প্রোডাক্ট ডট প্রোডাক্ট কী হবে, এর একটা ভেক্টর এর একটা ভেক্টর, তার ডট প্রোডাক্ট কী হবে, 0 হতেই হবে। এবার তোরা ভাবতে পারিস যে না স্যার, আপনি তো বললেন B2 ক্রস B1 হবে, তাহলে এখানে B1 ক্রস B2 কেন, ওটা রিয়েলি ডাজ নট ম্যাটার, কারণ এখানে B2 ক্রস B1 দিলেও -0ই হতো, তো -0 মানে তো 0ই, সো বেসিক্যালি এটা এরকমই ব্যাপার। আর এটা যদি এরকম হয়, তার মানে এটাও এরকম হবে, ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যাবে। এবার এই ডিটারমিনেন্টে গিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে A1-এর ধর কোঅর্ডিনেটসগুলো হচ্ছে আর A2-র হচ্ছে, আর B1-এর ডিরেকশন রেশিওগুলো হলো L1 আই ক্যাপ, M1 জে ক্যাপ, N1 কে ক্যাপ, B2-র হচ্ছে গিয়ে এগুলো, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। তো এইটা না হলে এইটা যেমন একটা স্যাটিসফাই করবি, আর যদি এটা না হয় সেক্ষেত্রে দে আর নট কোপ্ল্যানার। তাহলে আমাদের আজকে ভিডিওটা এখানেই থাকলো, যদি অসুবিধা হয় বারবার দেখ, আমার মনে হয় সিরিজে আর কোনো ভিডিও আমি করবো না, এটাই মনে হয় লাস্ট হবে। কিন্তু যদি আমি মনে করি যে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমি লিখতে ভুলে গেলাম, সেগুলো আমি সিরিজে অ্যাড করতে থাকবো। তো তোরা এই প্লেলিস্টার দিকে একটু লক্ষ্য রাখিস।